কর্কট রাশির ব্যক্তি বিশেষ মানে বিশেষ করে এ সপ্তাহে শারীরিক অসুস্থতা লক্ষ্য করবে। পরিবারে মধ্য স্বাস্থ্যকে নিয়ে চিন্তা বড়ব, নিজের আর্থিক স্থিতি পাই মধ্য চিন্তিত রহবে, অন্যকে সহজে বিশ্বাস করে নিজের বড় ধরনের ক্ষতি মধ্য করবে এবং রক্ত সম্পর্কীয় বিশ্বাসঘাতকতার মধ্য শিকার হবে। বিশ্বস্ত লোক মানে হি শত্রুতা করবে, মন ভিতরে ডর এবং অসুরক্ষার ভাবনা বড়ব এবং পর মুহূর্তে নিজ ভিতরে আত্মবিশ্বাস অনুভব করবে এবং অচানক ধনলাভ করবার মধ্য যোগ হচ্ছে। ব্যাপারে অভূতপূর্ণ সফলতা প্রাপ্ত করবে, দীর্ঘদিন ধরে প্রয়াস করুথিবা কার্যরে মধ্য সফলতা অর্জন করবে। পরিবারে কিছু অশান্তি মধ্য বড়ব এবং শত্রুমানক উপরে বিজয় লাভ করবে। ধন আয় এবং ধন সঞ্চয়ের উত্তম যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তির পূর্ণ সুখ প্রাপ্ত করবে, জীবনসাথী পূর্ণ সহযোগ প্রাপ্ত করবার যোগ রয়েছে। চাকরি অচানক সমস্যা মধ্য লক্ষ্য করবে, কিছু জায়গায় অর্থ লগাই লাভবান মধ্য হয়ে পারন্তি। শত্রু মানে মিত্রবত আচরণ মধ্য করবে, ঋণ অন্যকে দিয়ন্তু নাই প্রাপ্ত করিবারে বিলম্ব লক্ষ্য করবে এবং কিছু জায়গায় মধ্য অর্থ লগাই লাভবান হবে। শত্রু মানে মিত্রবত আচরণ করবে, অন্য উপরে সহজে বিশ্বাস করে নিজের বড় ধরনের ক্ষতি মধ্য করবে। ধর্ম উপরে মধ্য বিশ্বাস আস্থা বড়ব। প্রতিকার করন্তু এ সপ্তাহে হনুমান চালিশাকে সকাল সন্ধ্যা তিনথর পাঠ করন্তু, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা। সাপ্তাহিক শুভ রঙ আপনার পাই হলদিয়া, শুভ সংখ্যা 5। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।